একটি মুহূর্ত একটি দিনকে পরিবর্তন করতে পারে, একটি দিন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আর একটি জীবন সমগ্র পৃথিবীকে পরিবর্তন করতে পারে। রাগকে ভালোবাসা দিয়ে, খারাপকে ভালো দিয়ে, স্বার্থকে উদারতা দিয়ে এবং মিথ্যে লোককে সত্য দিয়েই জেতা সম্ভব। যে ব্যক্তির মন শান্ত হয়, যে ব্যক্তি কথা বলার সময় ও কাজ করার সময় শান্ত থাকে, সে সেই লোক যে সত্যকে জেনে গেছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছে। যে ব্যক্তি নিজের জীবনকে বুদ্ধিমত্তার সঙ্গে বাঁচে, সে মৃত্যুকে ভয় পায় না। মূর্খ লোক একটি গরুর মতো, যার মধ্যে কোনো জ্ঞান নয়, কেবল আকারে বড় হয়। রাগকে ধরে রাখা গরম কয়লাকে অন্য কারোর উপরে ফেলার উদ্দেশ্যে নিজের হাতে ধরে রাখার মতো, এতে আপনার হাতই পুড়ে যাবে। হিংসা এবং ঘৃণা আপনার মধ্যে থাকলে আপনি জীবনে কখনোই খুশি হতে পারবেন না। যদি আপনি অন্ধকারের মধ্যে আছেন, তাহলে আপনি আলোর খোঁজ কেন করেন না? একটি জেগে থাকা ব্যক্তির কাছে রাত অনেক লম্বা মনে হয়, একটি ক্লান্ত ব্যক্তির কাছে লক্ষ্য অনেক দূরে মনে হয়। একইভাবে যে মানুষ জীবনকে বোঝেনি, তার কাছে জীবন থেকে মৃত্যুর দূরত্বটা এতটাই মনে হয়। যারা নেতিবাচক চিন্তা থেকে মুক্ত থাকবে, কেবল তারাই জীবনে শান্তি পাবে। অতীতের কথা বেশি চিন্তা করবেন না, আর না ভবিষ্যতের জন্য বেশি কল্পনা করবেন। বরং আপনার ব্রেনকে বর্তমানে লাগান, যাতে আপনার ভবিষ্যৎ ভালো হতে পারে। খারাপ মানুষ পৃথিবীতে থাকা দরকার, তবেই তো ভালো মানুষের মূল্য থাকবে। একটি মূর্খ লোক একটি বুদ্ধিমান লোকের সঙ্গে থেকেও সারা জীবনেও সত্যকে জানতে পারে না। যেমনটা একটি চামচ কখনোই খাবারের স্বাদ নিতে পারে না। বাবা মা হওয়াটা অনেক সুন্দর একটি অনুভূতি। উৎসাহের সঙ্গে জীবনে বাঁচা এবং নিজেকে নিয়ন্ত্রণ করা আপনাকে খুশি দেবে। খারাপ কিছু থেকে দূরে থাকার জন্য ভালো কিছু করতে থাকুন এবং আপনার মনকে ভালো চিন্তা দ্বারা পূর্ণ করুন। আমাদের শরীরকে সুস্থ রাখাটা আমাদের দায়িত্ব, তা না হলে আমরা আমাদের মনকে মজবুত ও পরিষ্কার রাখতে পারব না। রাস্তা আকাশে থাকে না, যে কোনো কিছু রাস্তা আপনার মনের মধ্যেই থাকে। যেমনটা আকাশের দিকে মাটি ছুঁড়লে সেটা আপনার মুখের উপরেই এসে পড়ে, একইভাবে যখন খারাপ লোকগুলো ভালো লোকের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, তখন তাদের নিজেরই ক্ষতি হয়। সবসময় মনে রাখবেন, খারাপ কর্ম আপনার মনে বোঝার মতো, যা আপনাকে সামনে এগিয়ে যেতে দেবে না। যে লোক 50টি লোককে ভালোবাসে, তার কাছে খুশি থাকার জন্য 50টি কারণ থাকে, আর যে কাউকে ভালোবাসে না, তার কাছে খুশি থাকার কোনো কারণও থাকে না। তাই মানুষকে ভালোবাসুন এবং খুশিতে থাকুন।